আসসালামু আলাইকুম ব্যাট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম ব্যাট ট্রেনিং এর ঘোষণা নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের দুইটা কোর্স হবে একটা হবে দুই দিন ব্যাপী ডে লং যে কোর্সটা হবে সেটা হবে সকাল 9টা থেকে বিকাল 6টা শুক্র শনি আর কি তো কোর্সের ইয়া সম্পর্কে আপনারা জানতে পারছেন আর আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা কোর্সটা হবে সার্টিফিকেট কোর্স এবং ফিজিক্যাল মানে আপনারা সরাসরি এসে কোর্স করতে পারবেন এবং এই কোর্সটা পুরোপুরি প্র্যাকটিক্যাল বিষয়ের উপর নির্ভর করে মানে আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংক্রান্ত যে বিভিন্ন কাজকর্ম আমরা প্র্যাকটিক্যালি করতে করি সে এই বিষয়গুলির উপর ফিজিক্যাল কোর্স আর যারা যারা রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা নিচের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে কি গুগল ফর্মেটে তথ্যগুলি পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারেন এটা হলো কোর্স সংক্রান্ত তথ্য দ্বিতীয় হলো এই দেখেন এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই কোর্সটা কারা করবেন দেখেন আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন যে আপনি এখন জানেন যে সরকার ভ্যাট ট্যাক্সের ব্যাপারে খুব গুরুত্ব দিচ্ছে তাহলে আপনি কি আপনার ওই কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনি কোর্সটি করতে পারেন আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন যে না আমি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট ডিপার্টমেন্টে চাকরি করতে চাই বা অ্যাকাউন্টে চাকরি করতে চাই কারণ বিডিএস টিডিএস নিয়েও কি সরকার খুব গুরুত্ব দিচ্ছে তাহলে আপনিও কোর্সটা করতে পারেন তারপরে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন যে না আমি আমার কোম্পানি ব্যাটের হারটা কীভাবে হয় ব্যাটের খাতাপত্র কীভাবে রাখতে হয় এই সংক্রান্ত নিয়মকানুন জানা দরকার তাহলে আপনি কোর্সটা করতে পারেন আপনি একজন শিক্ষিত বেকার চাচ্ছেন যে ব্যাট কনসালটেন্সি বা ওই আইটিপি যারা ট্যাক্সের কাজ করে তাদের মধ্যে ব্যাটের কাজ করতে চাচ্ছেন নিজে পায়ে দাঁড়াতে তাহলে আপনি করতে পারেন আপনি একজন অ্যাডভোকেট বা আইটিপি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তাহলে আপনি কোর্সটা করতে পারেন কারণ কি যে ট্যাক্স বা কোম্পানি অন্যান্য লিগ্যাল যেই ইয়া মানে ব্যাপারগুলি আছে এটার সাথে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্সটাও কি আপনি কাজ করতে পারেন তা এই কোর্সটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যে একটা লোক ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি তার সংজ্ঞা বোঝে নাই মনে করেন একজন ব্যবসায়ী সে ব্যবসা করার আগে তো ব্যবসা সম্পর্কে জানতো না অথবা আপনি অ্যাকাউন্টে চাকরি করার আগে জানতেন না যে ব্যাট নিয়ে ব্যাপার মানে আমরা ধরে নিয়েছি আপনি ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সংজ্ঞায় জানেন না তখন আমরা আপনাদের এরকম একটা কোর্স প্ল্যান দিব এবং এই যে আমাদের এরকম ট্রেনিংয়ের যে নিজস্ব যে কন্টেন্ট এবং আপনারা জেনে থাকবেন যে ঈদের পরে আমরা নতুন যেহেতু বেস আমরা কন্টেন্টে প্রচুর চেঞ্জ এনেছি মানে আমাদের আগের যে কন্টেন্ট ছিল তার সাথে থিওরিটিক্যাল মেইন মেইন টার্মসগুলি মিল থাকবে আর উদাহরণ সবগুলি চেঞ্জ করা হবে নতুন কন্টেন্ট নিয়ে আলোচনা করা হবে দেখেন আমরা প্রথম যেমন আপনাদের কন্টেন্ট দিব দিয়ে আলোচনা করব প্রথম দিন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কী ভ্যাট নিয়ে কাজ করতে আপনার কী কী জিনিস জানা লাগবে আপনি নিবন্ধন কখন নেবেন কেন্দ্রীয় নিবন্ধন কী শাখা নিবন্ধন কী তারপর আপনারা আবার শোনেন যে কি মূসক নিবন্ধন একটা টার্নওভার তালিকাভুক্তি এই যে পার্থক্যগুলি এগুলি কী তারপরে আমরা আলোচনা করব যে এই যে ভ্যাট একটা লোকের ভ্যাট কখন আসে কখনো শুনবেন যে রপ্তানিকারকের ভ্যাট নাই প্রথম তহসিল দ্বারা পণ্য সাপ্লাই দিলে কি ভ্যাট নাই কিন্তু আবার এসআরও দ্বারা দিলে কিছু নিয়মকানুন মানতে হয় এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটি একজন উৎপাদনকারী ভ্যাট কত পার্সেন্ট একজন ব্যবসায়ী ভ্যাট কত পার্সেন্ট যোগানদার কেন 7.5 দিবে একজন শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান কেন ভ্যাট দেয় না এইভাবে আমরা ভ্যাটের টার্মসগুলি জানার চেষ্টা করবো যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট দেখেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স কিন্তু দুই জায়গায় একটা হচ্ছে ইনপুট ট্যাক্স একটা আউটপুট আছে মানে আপনার কয়েকটা সময় ভ্যাট আছে আবার বেচার সময় ভ্যাট আছে অনেকে মাসের পর মাস রিটার্ন দিয়ে যাচ্ছেন শুধু সেলস ভ্যাট দিতেছেন কিন্তু কি পার্চেজে ভ্যাট দিতেছেন না তাহলে এখানেও কিন্তু একটা আপনার কি গ্যাপ আছে তাহলে আমরা এই বিষয়গুলি আলোচনা করব তারপরে আপনার যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সে নিবন্ধন নিলে এখন তো খাতাপত্র রাখতে হবে আচ্ছা আপনি জানলেন যে আপনার কোম্পানি ভ্যাট 15% পণ্য বেচার সময় চালান দিতে হবে তাহলে চালানটা আপনি কীভাবে রেডি করবেন যেমন মূসক নিবন্ধন নিলে 6.3 টার্নওভার নিলে 6.9 টার্নওভার চালানপত্র তারপরে এরকমও তো হতে পারে আপনি পণ্য বিক্রি করলেন না একজনকে কি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করার জন্য পণ্য পাঠাতে তাহলে চুক্তিভিত্তিক চালানটা কীভাবে রেডি করবেন আপনি যদি এরকম হয় যে না আপনার কেন্দ্রীয় নিবন্ধন মানে এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠাবেন তাহলে আপনি কি চুক্তি ট্রান্সফার চালানটা কীভাবে দিবেন তারপরে আপনার যদি কোম্পানি উৎসে কর্তনকারী 6.6টা কীভাবে রেডি করবেন ডেবিট নোট ক্রেডিট নোট মানে ক্রয় ফেরত বিক্রয় ফেরত এবং এগুলির পাশাপাশি এগুলি রাখলে কিন্তু হবে না দেখেন আপনি চালান লিখলেন পণ্য বেচার জন্য ঠিক তেমনি আপনি চালান বা বিল অফ এন্ট্রি যারা কিন্তু পণ্য কিনবেন বা ইম্পোর্ট করবেন ওই ব্যাপারগুলো কিন্তু খাতা এন্ট্রি দিতে হবে তাহলে আপনি উৎপাদনকারী হলে 6.1 রাখবেন 6.2 রাখবেন কিন্তু একজন বাণিজ্যিক আমদানিকারক যাহা কিনেন তাহাই বেচেন তাহলে 6.2 2.1 রাখতে হবে কিন্তু তাহলে এই যে পুরো প্রসেসটা আপনি চালান লেখা থেকে শুরু করে বিল অফ এন্ট্রি থেকে পণ্য মূল্য বের করা তার পণ্য বেচার আগে সহজ জমা দেওয়া তারপর মাস শেষে বিডিএস তৈরি বিডিএস কীভাবে কর্তন করবেন এবং প্রত্যয়নপত্র কীভাবে দিবেন এক মাসের তথ্য দিয়ে রিটার্ন কীভাবে রেডি করবেন আমরা পাঁচ রকম উদাহরণ দিয়ে আপনাদের আলোচনা করব যেমন 15% ব্যাট প্রদানকারী প্রতিষ্ঠান উৎপাদনকারী এবং ট্রেডিং 5% আর ব্যাট প্রদানকারী ট্রেডিং ব্যবসায়ী
তারপরে আপনার যোগানদার সার্ভিস বর্ণনা সার্ভিস প্রদানকারী শতভাগ রপ্তানিমুখী এবং কি অব্যাহতি প্রাপ্ত পণ্যের ব্যবসায়ী এই এই রকম পাঁচ রকম ব্যবসার উদাহরণ আমরা আলোচনা করব আশা করি আপনারা আমাদের এই কোর্স সম্পর্কে বুঝতে পারছেন আমাদের এই কোর্সের ক্লাস হবে আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আশি কাকা লুপান কোরিন্টরে লিফটে চারতলায় এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন এবং আমাদের এই দুই দিনের ডে লং বা বারো দিনের কোর্স যেটি আপনি করেন আমাদের কোর্স ফি হচ্ছে 4,000 টাকা তাহলে আপনারা যদি এই কোর্সটি করতে চান আপনার কি রেজিস্ট্রেশন সংক্রান্ত নিচে পাবেন